সিদ্দিকে আকবর মুখটা লড়াইতেছে, কাফের মনটা কানা করে বিদায় নিছে। শত হইলে তোম্মা, বিদর্মী হইলেও তোম্মা, কাফের হইলেও তোম্মা, মুশরিকা হলেও তোম্মা। রসুল বলেন, মা যদি মুশরিকা হয়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। সবাই তার মাইরা রক্তাক্ত অবস্থা ফলাইয়া দিছে, কিন্তু মা দুঃখিনী সন্তান ফালাইতে পারে না। এই জন্য আমার রসুল বলেছেন, মা যদি বিদুর্মীয় হয়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। সিদ্দিক একবারের পাশে অন্য কেউ দরদি হয় না, নিজের মা বিদুর্মী হওয়ার পরেও সন্তানের মাথার মধ্যে শাড়ির আঁচল দিয়া দুলা বালিগুলা পরিষ্কার করে রক্তগুলো কাপড় দিয়া শোষণ করাইতেছে। ইন্দিমিন টাইমে ঠুটটা যখন লড়ে চোখটা মিরমির করে তাকাইছে, মা ডাক দিয়া কয়ে, বাবা তুমি এখন কেমন আছো, শরীরটা কেমন লাগতেছে? জ্বর উঠলে মা কপালে হাত দিয়া কয়ে, বাবা কেমন লাগতেছে? একটা কথা বাস্তব মনে রাখবেন, মাস জ্বর উঠলে মা যখন কপালে হাত দিয়া কয়ে কেমন লাগতেছে, পৃথিবীর কোনো সন্তান নাই বলে যে খারাপ লাগতেছে, কারণ মায়ের হাতটাই হলো একটা শক্তিশালী মেডিসিন। কথা বলেন ঠিক কিনা? মা হাত দিলে অর্ধেকটা শরীর পাতলা হয়ে যায়, একেবারে পাতলা হয়ে যায়। ওই মুহূর্তে মা যখন বলছে, বাবা তুমি কেমন আছো, ঠুটটা লড়াইয়া লড়াইয়া ছেলেটা কান্দা কান্দা কয়ে, আম্মা তুমি মা হিসাবে আমার খবর নিতেছো আমি কেমন আছি, তবে একটু খবর দাও আমার নবীজি কেমন আছে, আমার নবী কেমন আছে। রক্তাক্ত অবস্থায় নিজের খবর নেই না, নবী কেমন আছে গো? এই কথা বলার পরে মা কয়, বাবা তোমার রক্ত ঝরতেছে, নবী ভালো আছে, তুমি একটু শান্ত হও, যেইভাবে রক্ত ঝরতেছে বাবা একটু পানি খাও, বাবা একটু খাবার খাও। ছেলেটা ডাক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কেন, মা মনে কষ্ট নিও না, আল্লাহর হাবিবের চেহারা না দেখা আগ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও আমার মুখের ভিতরে নিব না। জোরে কে সুবহান আল্লাহ বলবেন না? আল্লাহর হাবিবের গাল মুবারক এক ইহুদি থাপ্পড় মেরেছে, আল্লাহর হাবিবের এই গাল মুবারকটা লাল হয়ে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় কয়, নবী গো আমার বাবা আপনার পাগল বলছে, মুখে বলছে তলোয়ার দিয়া বাবার কল্লা উড়াইয়া দিছি, আর সেই লোকটা আমার সামনে আপনার গাল মুবারকে থাপ্পড় মেরেছে। ইয়া রাসূলুল্লাহ আমার তো ভালো লাগে না, অনুমতি দেন তার কল্লাটা উড়াইয়া দেয় আমার নবী। বলে উমর, ধৈর্য ধারণ করো, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হুকুমের পূজারি ঢা ডাইরেক্ট একেবারে পাহাড়ের মতো দাঁড়ায় গেছে। এরপরে আমার নবী একটু পরে ইহুদির কাছে যাইতেছে, যাওয়ার পর উমর মনে মনে ভাবতেছে, ইহুদি যদি নবীর আর একটা তাপড় মারে তাইলে আমার কুশের তলোয়ার কইলা তার কল্লা ফালাইয়া দিমু। কিন্তু বন্ধরে আমার নবী ইহুদির কাছে গিয়েছে আর উমরে তলোয়ারটা লইয়া দাঁড়াইয়া রইছি। একটু পরে আমার নবী ইহুদির কাছে গেলেন, যাইয়া ডাক দিয়া কয়, তুমি আমার তাপড় দিয়েছ, তোমার হাতটা কই? উমর মনে করেছে খুনকা বদলা খুন, থাপ্পড়ে বদল হতে মনে হয় নবী থাপ্পড় দিবে। না 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 না, আমার নবী উমরকে চমকাইয়া দিছে, আমার নবী ওই ইহুদির ডাক দিয়া কয়ে, তোমার হাতটা কই? ইহুদিটা কয়ে, এটা হইলে আমার হাত। একবার হাতটা নবীর হাতের মধ্যে নিলেন, নবীর হাত মুবারক নিয়া ডাক দিয়া কয়ে, আল্লাহর বান্দা তুমি যে আমার তাপড় দিয়েছো, তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছো নি? ইহুদিরা চোখের পানির সাথে সাথে বুকটা বাসায় ফলাইছে,
উমরেও চোখের পানি ফালাইয়া দিছে। ডাক দিয়া কই নবী গো কি কোন ইহুদি ডাক দিয়া কই নবী গো এটা কেমন নবী, যেই নবী মার খায় কিন্তু প্রতিশোধ নেয় না, যেই নবী নিজের গাল মোবারক তাপ্পর খায়া লাল করে দেয় বিনিময়ে কাউকে তাপ্পর দিয়া লাল করে না, ইনি তো মানবতার নবী, ইনি তো সত্য নবী। ও নবী গো আর দেরি কইরেন না, আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেয়। সুন্নিদের মাদ্রাসা সরকার কর্তৃক অনুমোদনমুখী, ঠিক কিনা বলেন? সুন্নিদের মাদ্রাসা সরকার কর্তৃক অনুমোদনমুখী। এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার পরে যারা প্রতিষ্ঠা করে তারা ফল খাইতে পারে না, এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা চাকরি করে তারাও ফল খাইতে পারে না। দীর্ঘদিন পর্যন্ত একটা এক ঝাঁক মেধা এখানে কাজ করে, 10 বছর 15 বছর 20 বছর পর একটি মাদ্রাসার এমপি হয়, সেই দিনের আগ পর্যন্ত শিক্ষকদের বয়সও থাকে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের সুন্নিদের মাদ্রাসা করতে গেলে অনেক প্ল্যান নিয়ে কাজ করতে হয়। তবে একটি কথা মনে রাখবেন, সুন্নিদের মাদ্রাসা কম কিন্তু আমাদের তরিকতের আধ্যাত্মিক রাহবার যারা, তারা কি করেছে জানেন? মাদ্রাসা যেমন করেছে, অ্যাভেলেবেল মাদ্রাসা যদিও করতে পারে নাই, যতটুকুনি মাদ্রাসা করেছে করার মতোই করেছে, ঠিক কিনা বলেন? পাশাপাশি সুন্নি জামাতটাকে জিন্দা রাখতে গিয়ে বাতেলদের যেমন আছে অনেক মাদ্রাসা, আমাদের সুন্নিদের আছে অনেক খানকা। তার মানে বোঝা গেল আমরা কোনো দিক দিয়ে পিছিয়ে নয়, কোনো দিক দিয়েই পিছিয়ে নয়। একটা খানকা মানে একটা প্রতিষ্ঠান, বিবেকবান যারা তারা সর্বস্ব দিয়ে খানকার প্রতি দরদ রাখে, কথা বলেন ঠিক কি না? এই খানকাগুলো আমাদের সুন্নি জামাতের জন্য একটা অ্যাসেট, সেই জন্য এটা এমন অ্যাসেট যেখানে ইহকাল পরকালের রেজামন্দি হাসিল করা যায়, ঠিক কি না? এই যে খানকা আহমদিয়া আপনাদের এলাকায় দীর্ঘদিন ধরে আমরা শুনে এসেছি, এই খানকাটাকে এলাকার জন্য নিয়ামত না কিয়ামত? তিনি কে যিনি আপনাদের অন্তরে কসিদের মাধ্যমে অস্ত্রসিক্ত নয়নে আপনাদেরকে পাগল বানিয়ে জান্নাতুল বাকিতে আরাম করতেছে? আর কথা বলেন না কেন, এই লোকটাকে এখন আমরা ভুলতে পারি না। আসলে বলার মতো নয়, তিনি যার জন্য কেঁদেছেন তিনি তার কদমে নিয়ে গেছেন, কথা বলেন না কেন? তিনি যার গোলামি করেছেন, যার গোলামি করেছেন তিনি তাকে নিয়ে গেছেন, আর এটাই বাস্তব, এটাই সত্য। পৃথিবীর সব ছিল ডাক্তার আল্লামা শায়েখ মনজুর আহমদ রেফাই হুজুর কেবলা রহমতুল্লাহর কাছে, পৃথিবীর সব ছিল তুচ্ছ, নবীর মহব্বতটাই ছিল ওনার কাছে সবার শ্রেষ্ঠ। এই জন্য ওনার পজিশনটাও এমন ভাবে হয়ে গেছে, যারাই হস করতে যায় মনে মনে একটা টার্গেট করে রাখে, আমাদের আল্লামা ডাক্তার শায়েখ মনজুর আহমদ রেফাই সে জান্নাতুল বাকিতে আছেন। এটা আমাদের তরিকতের শায়েখ, আল্লাহর ওলি কাহারো বাপ দাদার একক সম্পত্তি নয়, কথা বলেন না কেন? আল্লাহর ওলি সবার। এই জন্য কখনো আল্লাহর ওলিকে নিয়ে রাজনীতি চলে না, ঠিক কিনা বলেন? আজকে অনেকে বলবেন যে মনজুর আহমদ রেফাই রহমতুল্লাহ আলাই উনার মুরিদ তো এরা, আমরা তো উনি পীর না। আরে এই কথা বললেন তো খালকাটটা কুমির ঢুকাইলেন, কথা বলেন না কেন? এই কথা বললেন তো খালকাটি কুমির ঢুকালেন, কেন জানেন? আল্লাহর ওলি কাহারো একক সম্পত্তি নয়, আল্লাহর ওলিদের জন্য আল্লাহর ওলির দরবার সকল আশেকদের জন্য খোলা। আপনি যদি চিনতে পারেন কিনতে পারবেন,
আর যে চিনেছে সে কিনেছে, কথা কন ঠিক কিনা? আমরা উলি হতে চাই না, উলির গোলামি করতে চাই। নেদা ইসলাম শান্তির যে বার্তা, এই বার্তা আপনাকে সোনার মদিনা পৌঁছে দিবে, সঠিক কিনা বলেন? আমরা ওই ইসলাম চাই যে ইসলাম, যে ইসলামের ভিতরে সম্পূর্ণ আমার প্রিয় নবীর ভালোবাসায় ভরা, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার, এখানে অনেক অতিথিবৃন্দ এখানে আজকে এসেছেন, আমি সবাইকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি। ভাইয়ের আমার, আমি বেশি লম্বা করব না, আমি এখান থেকে সোজা ঢাকায় চলে যাব। আমার বিবিসিতে একটি প্রোগ্রাম আছে, টেলিভিশন টক শো, আমি একটু চলে যেতে হবে। তবে একটা কথা বলি আপনাদেরকে, জীবন বারবার, মরণ একবার, ঠিক কিনা? কবরে গেলে আপনার জীবন দেওয়া হবে না, দিয়েই তো প্রশ্ন করা হবে নাকি? জীবনটার একটু কাজে লাগাই। আমি এখন যে এসেছি, আমার এক ঘন্টা দেরি হয় নাই সেলিম ভাই, এক ঘন্টা দেরি হয়েছে কিন্তু আমার আসতে। আমার শিডিউল ছিল 9টায়। জি জি জি, কারণ আছে, আজকে আবার একটু অন্য কারণ হলো, আমি আসব, আমার এক বিআই মারা গেছে, সেই জানাজা মাঠে আমি ছিলাম, জানাজার মুসল্লিদেরকে নিয়ে আমি ওখানে মাগরিবে নামাজও পড়েছি, ওখান থেকে চলে গেছি মোটামুটি দূরে জানাজার মাঠে, আমি একটি জানাজার নামাজ পড়িয়ে আপন মানুষ, প্রতিবেশী মানুষ, তিনি এক সপ্তাহ আগেও আমাকে বলছে, তাহিরি ভাই শরীরটা বেশি ভালো না, একটু বুকটা দুইটা দোয়া ফিরে দেন। আমি বলছি, আল্লাহ আপনাকে ইমানি জিন্দিগি দান করুন। এই লোকটার আমি দোয়া করেছিলাম এক মাস আগে, ভাগ্য ভালো মাহফিলটা আজকে কাছে আছে, লোকটার জানাজা আমি পড়তে পারছি, আমার মনটা অনেক সফট। ওখানে লাশের পাশে দাঁড়িয়ে আমি শুধু চোখের পানি ফেলে একটি কথা বলেছি, আজকে আমার খাটের মধ্যে শুয়ে আছে মরহুম জসিম খান, এই জায়গা হয়ে যেতে পারতো আজকে তাহিরি, এই জায়গা হয়ে যেতে পারতো আরেক খানের, ওনার হায়াত শেষ, উনি চলে গেছে। শুনেন, মৃত্যু কখন কার কাছে কিভাবে আসবে কেউ বলতে পারে? আপনার মতো কত শক্তিশালী মানুষ, আপনার মতো কত টাকাওয়ালা মানুষ হুট করে স্ট্রোক করে মারা গেছে, ইতিহাস আছে না নাই, কেউ বাঁচতে পারবেন না, সবাইকে চলে যেতে হবে। এই মাদ্রাসার দানবীর যারা, একটা লোক নাই যারা এই মাদ্রাসাকে ছলে বলে কৌশলে অত্যন্ত বিচক্ষণতার সাথে মিটিংটা করেছিল সর্বপ্রথম। এই মুরব্বীগুলো অনেকে চলে গেছে, আছে না নাই বলেন, অনেকে চলে গেছে। আজকে বললাম কি, যে মাদ্রাসা করে কিন্তু ওরা ফল খাইতে পারে না, ফল অন্যজনে খায়, ঠিক কি না? আমরা আজকে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাদের কবরটাকে জান্নাত বানিয়ে দিবেন, আমিন। ভাইয়েরা আমার, মরতে হবে, কবরে যেতে হবে, কোন দিন যাব কেউ জানি না। মানুষকে ভালোবাসবেন, আপনার ভালোবাসার কোনো অভাব হবে না। ভাইয়েরা আমার, আসুন দেখি একটু সামনে যাই, আমি কি বলতে চাই? নেদায় ইসলাম, ইসলামের আহ্বান, ইসলামের ডাক, শান্তির ডাক, শান্তির বার্তা আমাদেরকে আজকে পিশাবুজুর এসে কি বার্তা দিয়েছেন? আমাদেরকে বার্তা দিয়েছেন যে ইসলাম একমাত্র আল্লাহর কাছে শান্তির ধর্ম, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে মনোনীত ধর্ম, ইসলাম মানেই হলো শান্তির ধর্ম, ঠিক কিনা? এদেশে অনেক ইসলাম আছে, কিন্তু সবচেয়েতে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ান ইসলাম, যে ধর্মের সংস্পর্শে আসলে কঠিন হৃদয়টা নরম হয়ে যায়, ঠিক না? আল্লাহ কোরআনে বলছেন, এভাবেই বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। যুবক ভাইদেরকে একটা মেসেজ দিতে চাই, এন্তেজামে কমিটির পক্ষ থেকে আমি কথাটা বলে দিচ্ছি, এই মাহফিলটা করতে গিয়ে অনেকে টাকা টুকা দিয়েছেন না, কোনো বাকি কালেকশন আমি করব না, আমি চাই আজকের এই অনুষ্ঠানে আপনারা এক টাকা দিলে হলেও শরীক থাকবেন। আল্লাহর ওলি বসে আছেন, আউলাদে ওলি বসে আছেন, আজকে এই মাদ্রাসা, মাদ্রাসার বিল্ডিংগুলো আমাদেরকে পর্দা দিয়ে দিছে, একটা নবীর বাগানের মাঝখানে বসে পকেটে হাত দিবেন, যে যা পারবেন আজকের মাহফিলে তা দিয়ে দিবেন। রাজি আছেন সবাই? পকেটে হাত দেন,
আমার ছেলেগুলো আসবে, আসলে আপনারা টাকাটা দিয়ে দিবেন, শুধুমাত্র আপনারা ওয়াজ শুনবেন না, টাকাটা দিয়ে যান, এই টাকাটা এই দানটা মিজানের পাল্লায় ফ্লেক্সি হবে। মোবাইলে টাকা ফ্লেক্সি করলে বন্ধুর কাছে শেষ, মাহফিলে টাকা ফ্লেক্সি করেন দেখবেন একদম সরাসরি মিজানের পাল্লায় কথা বলবে। কথা বলেন, পকেটে হাত দেন তো দেখি একটু, সবাই রেডি থাকেন, 1,000, 500, 150। আমি শেষবেলা বলতাম, বলি নাই কেন, আমি জানি যে আপনাদের দর্যোচ্যুত হয়ে যাবে, যেতে পারেন, যান রুমাল নিয়ে যান, রুমাল নিয়ে যান, যে যা দিবে তা নিয়ে আসেন, টাকাটা গুনবেন, গোনার পরে আমাকে বলবেন আপনার কত টাকা আপনারা দিয়েছেন, আপনাদের এই এই পরিমাণটা আমি উল্লেখ করে দিব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন ইনশাআল্লাহ, আর টাকাটা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন, পকেটে হাত দেন। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গো, তোমার ভালোবাসাই আল্লাহর দিদার পাওয়া যায়, নবী গো আপনার প্রেমের বলে ওয়াইস আল কাহিনি জো বাপা হায় আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, মাশাআল্লাহ, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বত মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, নেদা ইসলাম দেখে শুরু করলাম ইসলাম দিয়া, ইসলাম মানে শান্তির ধর্ম, ইসলাম মানে মানবতার ধর্ম, ইসলাম মানে মানব কল্যাণের ধর্ম, ইসলাম মানে গণভ্রাতৃত্বের ধর্ম। আন্তর্জাতিক পরিমণ্ডলে একবার খেয়াল করে দেখেন, ইতিহাস প্রমাণ করে, নিউজে প্রমাণ করে, এমন কোনো দিন নাই অসংখ্য বিদর্মীরা কালিমা পড়ে মুসলমান হয় না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের সুশীতল ছায়া তলে মানুষগুলো আসতেছে, এই জন্য নেদা ইসলাম দেখে ইসলাম নিয়ে বয়ানটা শুরু করলাম। বন্ধুরে ও খারেরার বাবারা, সোনার গাওয়ের বন্ধুরা, কিভাবে আল্লাহর শুকরিয়া আদায় করব, আমি গুনাগারের ভাষা নাই, কেন জানেননি, আল্লাহ ইচ্ছে করলে খ্রিস্টান ঘরে আমাদেরকে জন্ম দিতে পারত, ইচ্ছে করলে আমার আল্লাহ বুদ্ধের ঘরে জন্ম দিতে পারত, ইচ্ছে করলে আমার আল্লাহ হিন্দুর ঘরে জন্ম দিতে পারত। আমরা বড় গর্বিত, আমরা বড় শুকরিয়া আদায় করি, 24টা ঘন্টা যদি সেজদা মাইরা পড়া থাকি শুকরিয়া আদায় হবে না, আমরা এতই ভাগ্যবান, আমাদের জন্ম সূত্রে আমরা মুসলমানের ঘরে মুসলমান হয়েছি, আমরা এমন একটা ধর্ম পেয়েছি, এই ধর্মটা সবার সেরা ধর্ম, এমন একটা ধর্মগ্রন্থ পেয়েছি যেই ধর্মগ্রন্থ না সকল আসমানি কিতাবের চাইতে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। কথা বলেন ঠিক কিনা? দা হোলি কুরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ, এই কোরআন এমন একটা কোরআন যেই কোরআনের ভিতরে কোনো সন্দেহ তো নাই, বরং এই কোরআনটা তোমার আমার জন্য সংবিধান, এতে রয়েছে নিখুঁত নির্ভুল সমাধান, দিতে পারে একটা গ্রন্থ, ওই গ্রন্থের নাম হলো আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনগুলোকে যদি সোনার গাওয়ের ঘরে ঘরে যেই কোরআন আছে গো, সব কোরআনগুলোকে ডাটুরি বান্দা যদি তিতাস নদীর মধ্যে বাসায়া দেন, এই কোরআনের একটা জের জবরের কোনো ক্ষতি হবে না। বন্ধুরে ওহ বন্ধু, এই কোরআনের কোনো ক্ষতি হবে না, কেন জাননি? কারণ আমার আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব পৃথিবীর কাউকে আল্লাহ দেয় নাই, এই কোরআনের হেফাজতের দায়িত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে রেখে দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব একমাত্র আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ গন। আমি তাহিরিকে যদি প্রশ্ন করেন, ও তাহিরি কোথায় থেকে আসছো, আমি বললাম মাই পার্মানেন্ট অ্যাড্রেস প্লেস নেম অফ চাপুর ফয়েজিয়া মঞ্জিল, আমি চাপুর থেকে এসেছি বন্ধুরে, চাপুর থেকে এসেছি, হায়াতে বাসলে আমার চাপুর চলে যাব, এটা হলো আমার পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস। কিন্তু আমি একটু সোনারগাঁর মাদ্রাসার মাহফিল থেকে, আমি আজকে নেতা ইসলাম খানকে আহমদিয়ার উদ্যোগের মাহফিল থেকে একটা কথা বলবো, আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ এই কোরআনের বাড়িটা কোথায়? আমার আল্লাহ ডাক নিয়ে কয়ে কোরআনে তাকায়া দেখ, আল্লাহ বলেন বালহুয়া কুরআনুম মাজীদুম ফি লাউহিন মাহফুজ, এই কোরআনের বাড়ি পৃথিবীর কোন জায়গা না, এই কোরআনের বাড়ির নাম হইল লাউহে মাহফুজ। যেই জায়গার মধ্যে কোরআনটা অঙ্কিত আছে, যেই জায়গার মধ্যে কোরআনটা মোহর অঙ্কিত আছে, যেই জায়গার মধ্যে কোরআনটা সংযোজিত আছে, যেই জায়গার মধ্যে কোরআনটা সংরক্ষিত আছে, এই জায়গার নাম হল লাউহে মাহফুজ। তাহলে সোনারগাঁ কসবার ঘরে ঘরে যে কোরআনটা আছে এটা কি? এই কোরআনটার ব্যাপারে তো আমার আল্লাহ বলছেন পরিষ্কার আমরা কোরআনের পাগল, কথা বলি না কেন? আপনারা নেতিয়ে গেছেন, তেনিয়ে গেছেন, মনে হয় যেন ঘুমিয়ে গেছেন নাকি ঝিমিয়ে গেছেন, আমি বুঝি না, কোরআনে কোনো সন্দেহ আছে? একটা বিচক, একটা জ্ঞানমূলক কথা বলছি আপনাদের কাছে, জালিকাল কিতাব কেন বললো, হাজাল কিতাব বলো না কেন? হিসাবে তো এই কিতাবটা তো আমার হাতে, হিসাবে তো হাজাল কিতাব হবে, এখানে জালিকাল কিতাব কেন বললো? বুঝাইয়া দিছে, আল্লাহ মেসেজ দিয়ে দিছে, তুই যেটা লইছো না, তুমি যেটা হাতে নিয়েছো, এটা 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 ওইটা, এটা আসলে ওইটা, বুঝা গেল? এটা ওইটার ফটোকপি, তুমি এটা একেবারে ছিঁড়ে পানিতে ফেলে দাও, কিচ্ছুই হবে না। আল্লাহ বলছেন জালিকাল কিতাব, এই কিতাবটা ওই কিতাব, যেই কিতাবটা লৌহে মাহফুজে আছে, যেই কিতাবটা সুদীর্ঘ 23 বছরে আমার বন্ধুর কাছে জিব্রাইলের মাধ্যমে অবস্থান আলোকে সাতটা পদ্ধতির মাধ্যমে আমি আল্লাহ নাজিল করেছি, তুই শেষ হয়ে যাবি, কোরআন থেকে যাবে। এই জন্য বলছি ইসলাম নেদা ইসলাম, রাগ করে লাভ নাই, তাহিরি বিরুদ্ধে পরে কথা বলে আগে সত্যটা বলে। আপনারা আওয়াজ শুনে আমি ভয় পাচ্ছি, আমি গ্যাপ দিয়েছি বলে আপনাদের ইমেজ ভুলে গেছি, আমার প্রতি মাসে 2-3 বার আসা দরকার ছিল আপনাদের কাছে, কিন্তু আপনারা বলুন তো
ইসলাম কি মারামারির ধর্ম না শান্তির ধর্ম? ন্যাদা ইসলাম শান্তির বার্তা দেয়, ন্যাদা ইসলাম হকের বার্তা দেয়, ন্যাদা ইসলাম মানবতার বার্তা দেয়, ন্যাদা ইসলাম মানব কল্যাণের বার্তা দেয়। আন্তর্জাতিক পরিমণ্ডলে ন্যাদা ইসলামের কার্যক্রম প্রশংসিত। কারা কারা আমার সাথে একমত, দুই হাত তুলে দেখা স্লোগান দাও, আলহামদুলিল্লাহ বলেন। এই নেদা ইসলামের অগ্রগতির উপকার আল্লামা ডাক্তার শায়েখ মানজুর আহমদ রেফাই রহমতুল্লাহ আলাই, আর সেই পতাকা হাতে রেখেছেন আল্লামা শায়েখ সৈয়দ মাসুদ আহমদ বুরহানি সাহেব, আজকের মাহফিলে শুভ আগমন করেছেন। আপনারা হয়তো জানেন, দেখেছেন, যিনি কিছুদিন পূর্বে সোনারগাঁয় একটি মসজিদ উদ্বোধন করেছিলেন, আল্লামা শাইখুল হাদিস আল্লামা আলহাজ হাফেজ রফিকুল ইসলাম মাদ্দাজিল্লাহুল আলী হুজুর, তিনি এসেছিলেন আজকের শুভ আগমনকারী, ওনার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। শুনুন, ইসলাম অনেক সুন্দর একটি ধর্ম, ঠিক কিনা? ইসলাম মানে দূরে ঠেলে দেওয়ার নাম ইসলাম নয়, কাছে টানার নাম হলো ইসলাম, প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম। এই জন্য আপনি আমাকে ঘৃণা করলো, বারবার এসে আপনার দোয়ারে ইসলামের ইসলামের স্লোগান নিয়ে আপনার দরজায় কড়া নাড়াবো, কিন্তু মনে রাখবেন, এটা আমার বাপ দাদার স্লোগান নয়, এটা আল্লাহর দেওয়া বিধান। আমার কথায় কেউ রাগ করবেন না, আবারও বলছি, কোরআন কোনো সন্দেহ আছে? কোরআনে কোনো সন্দেহ আছে? এ খারের আবাসী, কোরআনে কোনো সন্দেহ আছে? এই জন্য কোরআনে যা আছে তা আপনাকে মানতে হবে, যা বলছে নিষেধ তা থেকে দূরে থাকতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু যা তোমাদের কাছে কল্যাণকর বলেছেন তা তোমরা গ্রহণ করো, এই কোরআনে যা আছে কল্যাণকর তা গ্রহণ করো, আর যা অকল্যাণকর তা থেকে দূরে থাকো। মানে হলো হালালকে গ্রহণ করার নামই হলো ঈমান, আর হারামকে বর্জন করার নামই হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? হালালকে গ্রহণ করতে হবে, এটা ঈমান, হারামকে বর্জন করতে হবে, এটাও ঈমান। এই জন্য ঈমানদার যারা, এরা সব সময় ভালো এবং মন্দ থেকে অত্যন্ত পরিষ্কার থাকে, ভালো কাজের আদেশ দেয়, মন্দ কাজ থেকে নিষেধ করে। এই জন্যই তো আমরা আল্লাহ পাকের দেওয়া, আমরা শ্রেষ্ঠ জাতি আশরাফুল মাখলুকাত, আমাদের কথা হবে কোরআন সুন্নাহ সম্মত, আমাদের ব্যবহার হবে অত্যন্ত মার্জিত। এ ফেসবুকের গোষ্ঠী শুনে রাখো, ফুলাপাইন শুনে রাখো, মেসেঞ্জারে ফেসবুক চালাও, অনেকে দেখা যায় কমেন্টসের মধ্যে গালাগালি করে। আমি 3 বছর ধরে একটা সিস্টেম পাল্টাইয়ে দিতেছি, অনেক ফলোয়াররা আমারটা পালন করে। আজকে থেকে ওয়াদা করো, ফেসবুকের ভিতরে যারা তোমাকে কমেন্টসের মধ্যে গালি দিবে, তুমি রিপ্লাই দিবা আসসালামু আলাইকুম, যে তোমার মা বাপ তুইলা গালি দিবে ফেসবুকের কমেন্টসে, তুমি রিপ্লাই করে দিবে তোমার মাকে আমার সালাম দিও, রাজি আসো না না। আল্লাহর হাবিবের গাল মুবারকে, আল্লাহর হাবিবের গাল মুবারকে এক ইহুদি থাপ্পড় মেরেছে, আল্লাহর হাবিবের এই গাল মুবারকটা লাল হয়ে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় কয়, নবী গো, আমার বাবা আপনারে পাগল বলছে, মুখে বলছে তলোয়ার দিয়া বাবার কল্লা উড়াইয়া দিছি, আর সেই লোকটা আমার সামনে আপনার গাল মুবারকে থাপ্পড় মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার তো ভালো লাগে না, অনুমতি দেন তার কল্লাটা উড়াইয়া দেয়। আমার নবী বলে, উমর ধৈর্য ধারণ করো, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হুকুমের পূজারি হাত ডাইরেক্ট একেবারে পাহাড়ের মতো দাঁড়ায় গেছে। এরপরে আমার নবী একটু পরে ইহুদির কাছে যাইতেছে, যাওয়ার পর উমর মনে মনে ভাবতেছে,
ইহুদি যদি নবীরে আর একটা তাপ্পর মারে তাইলে আমার কুশের তলোয়ার কইলা তার কল্লা ফালাইয়া দিম। কিন্তু বন্ধুরে আমার নবী ইহুদির কাছে গিয়েছে আর উমরে তলোয়ারটা লইয়া দাঁড়াইয়া রইছি। একটু পরে আমার নবী ইহুদির কাছে গেলেন, যাইয়া ডাক দিয়া কয়, তুমি আমার তাপ্পর দিয়েছ, তোমার হাতটা কই? উমর মনে করেছে খনকা বদলা খুন, থাপ্পর বদল হতে মনে হয় নবী থাপ্পর দিবে না। না 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 না, আমার নবী উমরকে চমকাইয়া দিছে, আমার নবী ওই ইহুদির ডাক দিয়া কয়, তোমার হাতটা কই? ইহুদি যা কয়, এটা হইলে আমার হাত। একবার হাতটা নবীর হাতের মধ্যে নিলেন, নবীর হাত মুবারক নিয়া ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা তুমি যে আমার তাপ্পর দিয়েছ, তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছো নি? ইহুদিরা চোখের পানির সাথে সাথে বুকটা বাসায় ফালাইছে, উমরেও চোখের পানি ফালাইয়া দিছে। ডাক দিয়া কয়, নবী গো কি কন? ইহুদি ডাক দিয়া কয়, নবী গো এটা কেমন নবী? যেই নবী মার খাই কিন্তু প্রতিশোধ নেয় না, যেই নবী নিজের গাল মোবারক তাপ্পর খাইয়া লাল করিয়া দেয়, বিনিময়ে কাউকে তাপ্পর দিয়া লাল করে না, ইনি তো মানবতার নবী, ইনি তো সত্য নবী। ও নবী গো আর দেরি কইরেন না, আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেয়। তিনি হলো রহমাতুল্লিল আলামিন, যিনি মার খাইছে, যেই মাত্র ক্ষমা করে দিছে। ওই ইহুদি ডাক দিয়ে নবী গো আর দেরি কইরেন না, আমার কালিমাটা পড়াইয়া দেন, লা ইলাহা লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাও, শেষে হবে নাহি। সুবহানাল্লাহ, কোন না জনম জনম যদি গাহি তোমার মহিমা গাও, শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো হিয়া করো, ওহে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই বিনয়া বিনয়া বলেন, দিনটা নরম করে বলেন, চোখের বানিয়ে ফালাইয়া বলেন, পাহাড় পরিমাণ গুণা গাট্টি বেন্দা, হাত তুলে তুলে গন, তুমি রহমান। হাত তুলে না বাবা, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জ্বেলে নিয় কাঁচ তুলি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। খারার বাবা, সোনার গের বাবা, জবানটা কইলে কন্না আল্লাহ, এ দিলটা নরম করে কন্না আল্লাহ আল্লাহ। সারা ২৪ ঘন্টা সেজদায় পড়া থাকলে শুকরিয়া আদায় হবে না রে ভাই? আমরা ইসলাম পেয়েছি, আমরা জাতি মুসলমান হয়েছি, আমরা এমন নবী পেয়েছি যে এই নবী সবার শ্রেষ্ঠ নবী, এমন নবী পেয়েছি যে এই নবী কবরের সাথী হবেন, এমন নবী পেয়েছি যিনি দুনিয়াতে এসে উম্মতের জন্যই কেঁদেছেন, এমন নবী পেয়েছি পাথরের আঘাত খেয়েও তিনি উম্মতের জন্যই কেঁদেছেন, এমন নবী পেয়েছি মক্কা থেকে মদিনা যাওয়ার সময় উম্মতের জন্যই কেঁদেছেন, এমন নবী পেয়েছি যে এই নবী মেরাজে যাওয়ার সময়
উম্মতের জন্যই কেঁদেছেন। এমন নবী পেয়েছি যে এই নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময়ও উম্মতের জন্যই কেঁদেছেন। এমন নবী পেয়েছি যিনি রওজা মুবারকে এখনো শেষ টাইপ পরে উম্মতের জন্যই কান্দতেছেন। আর এমন নবী পেয়েছি যিনি হাসরের ময়দানে উম্মতের জন্য শেষ টাইপ পরে থাকেন। নবী গো তুমি তো অনেক কেঁদেছো, আর কত কাঁদবা? রসূল ডাক দিয়ে কই শোন শোন, উম্মতকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আমার চক্ষুর পানি মুবারক থামবে না। এই জন্য আমি বলতেছি রে বাবা, কি দিয়ে বুঝামু ধর্মটা কি জিনিস, কি দিয়ে বুঝাবো আমার আল্লাহরে কত মেহেরবানি রে বাবা। এই জন্য যুবক আমার নবী আপনার নবী যুদ্ধের ময়দানের নাম হলো বদরের যুদ্ধ। জোরে কন্যা সুবহানাল্লাহ, নামটা কি রে বাবা? ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধের নাম বদরের যুদ্ধ। যে যুদ্ধটা হয়েছে রমজান মাসে, এও আবার 17ই রমজান। রোজা রেখে মুসলমানরা সর্বপ্রথম যে যুদ্ধ করেছে ওই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে আমার নবী তলোয়ারটা হাতে নিলেন। আমার নবীর জীবনে 27টা যুদ্ধে সশরীরে যুদ্ধের ময়দানে নেমেছে। ও বন্ধুরে ও মুরব্বি আব্বারা, ইতিহাস তো আপনারা ভালোই জানেন, সবাই ওয়াজ জানেন, আমরা ওয়াজটা নিজের জীবনে বাস্তবায়ন করব। আমার নবী আপনার নবী যুদ্ধের ময়দানে যখন গেলেন, আমার নবী তলোয়ারটা কুশবদ্ধ তলোয়ার নিয়ে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে বলে লাইনটা সোজা করে তোমরা দাঁড়াও, যুদ্ধের মাঠে যেতে হবে। আমার নবী লাইনটা সোজা করতে বললেন, সব সাহাবী সংখ্যা হলো 313 জন আর কাফেরদের সংখ্যা হলো 1000, কিন্তু সাহাবীরা হলো মাত্র 313 জন। এই 313 জন যুদ্ধের ময়দানে আমার নবী বলে লাইন ধরে দাঁড়াও, সবাই লাইন ধরে দাঁড়াইছে, একটা লোক একটু সামনে দাঁড়ায় রয়েছে। আমার নবী এই তলোয়ারের মাথাটা দিয়া কুশবদ্ধ তলোয়ার খামির ভিতরে হলো তলোয়ারটা, ওই তলোয়ারটা এইভাবে লইয়া এমন ভাবে বলতেছে লাইনটারে সোজা করে দাঁড়াও। এই লোকটার পেটের মধ্যে আমার নবী এইভাবে এমন ভাবে ভালোবাসা নিয়া এইভাবে পেটের মধ্যে দিয়ে বলছে লাইনটা সোজা করো। যেই মাত্র এইভাবে ধাক্কা দিছে সাহাবিটা ডাক দিয়া কয়, নবী গো লাইন সোজা করার আগে আমার আপনার সঙ্গে একটা কথা আছে। নবী বলে কি কথা বলবে রে সাহাবি? ওই সাহাবিটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী যুদ্ধের ময়দানে এসেছি, যুদ্ধ করব। ও নবী আপনি আমার তলোয়ারের মাথা দিয়া পেটের মধ্যে এই আঘাত করেছেন, আমি প্রতিশোধ নিতাম চাই। নবী ডাক দিয়ে কয়, তোমারে আমি তলোয়ার দিয়া এইভাবে ধাক্কা দিছি লাইন সোজা করতে। কয় জি, আপনি আমার তলোয়ার দিয়া পেটের মধ্যে যখন এইভাবে ধাক্কা দিছেন আমি ব্যথা পাইছি, আমি প্রতিশোধ নিতাম চাই। নবী ডাক দিয়ে কয়, তুমি কেমনে প্রতিশোধ নিবা? কয় আপনি আমার পেটের মধ্যে তলোয়ার দিয়া গায়ে দিছেন এইভাবে ধাক্কা দিছেন, আমিও তলোয়ার দিয়ে আপনার পেটের মধ্যে ধাক্কা দিতে চাই। নবী আমার এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম সবাই আশ্চর্য হয়ে গেছে, এমন একজন প্রসিদ্ধ সাহাবি নবীর প্রতিশোধ নিবে শুনতে কেমন দেখা যায়, নবীও কেমন? নবীর পাঞ্জাবি মুবারকটা এইভাবে আলগে দিলেন, দিয়া পেটটা তার সামনে বাইর করে দিছে। ঠিক আছে, তুমি যদি আমার আঘাত কইরা প্রতিশোধ নিতে চাও, ঠিক আছে তুমি প্রতিশোধ নাও। এই কথা বলার পরে আমার নবী পেটটা যখন পেট মুবারক বের করে দিলেন, বন্ধুরে আমার বেশি লম্বা করব না, ধীরে ধীরে আমি শেষ দিকে চলে যাইতেছি রে বাবা, কিন্তু আমার নবী আপনার নবী পেট মোবারকটা বের করছে। অন্যান্য সাহাবীরা খারাপ মন খারাপ করে বলাইছে, না জানি এখন কি ঘটে, নবী আমার পেট মোবারকটা খুলে দিছে।
এই পেট মোবারকটা খোলার পরে তলোয়ারটা হাতে নিছে নবীর পেট মোবারকের মধ্যে আঘাত করবে। বন্ধুরে আমার এই সাবিটা যেই মাত্র নবীর পেট মোবারকে আঘাত করবে, ওই মুহূর্তে তলোয়ারটা কাছে নিয়া হাত থেকে তলোয়ারটা মাটিতে ফালাইয়া নবীর পেট মোবারকের মধ্যে দুইটা ঠোঁট লাগাইয়া চুমা দিয়া দিছে। আল্লাহু আকবার বলেন না, আমার নবী আপনার নবী ডাক দিয়া কয় সাহাবীরে, তুমি আমার বলছো তলোয়ার দিয়া প্রতিশোধ নিবা, তুমি কেন আমার পেটের মধ্যে চুমা দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে যদি চলে যায় হয়তো আমি বাঁচলে গাজী হব, যদি আমি মরে যাই শহীদ হইয়া যাব, আর যদি শহীদ হইয়া যায় তাইলে আর কোনোদিন আপনার সামনে এসে দাঁড়াইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, জন্মের তরে আপনার কাছ থেকে বিদায় নেওয়ার সময় আমার চাইতে ভাগ্যবান কে আছে? আমি আপনার পেট মুবারকে চুমা দেওয়ার জন্য বাহানা করেছি, এই চুমা দিয়ে আমার মনের অন্তরে জ্বালায় আমি নিবাইছি। এই জন্য যুবক, আমার নবী আপনার নবীকে সাহাবায়ে কেরাম কতভাবে ভালোবাসতেন। বন্ধুরে আমার, এবার আমার নবী জিহাদের ময়দানে যাবে, যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। এই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এই আগেই আমার নবী কাফেরদের সঙ্গে সন্ধি করলেন, তোমাদের সঙ্গে যুদ্ধ হবে, আপনারা জবান খুলে বলেন হুকুমটা কার? এ আওয়াজে মানি না, জোরে বলো কার? আমি একটু উপরে বসে গেছি, আপনাদের সাউন্ডটা আমার মাইকে আসে না, এই জন্য আপনাদের আওয়াজটা বাড়াতে হবে। আমরা নবীর জন্য গলা ফাটাব, প্রয়োজনে নবীর জন্য আমাদের সুন্দর জীবনটা সেকেন্ডে দিয়ে দিব। এই কসবার মানুষ রাজি আসর নাই, খোদাকে কসম, নবীর জন্য ঘাম চললে ঘাম মিজানের পাল্লায় উঠে যাবে, নবীর জন্য রক্তের ফুটা জ্বললে এই রক্তের ফুটা মিজানের পাল্লায় উঠে যাবে। বদরের যুদ্ধের কথা বলেছিলাম সবাই জানেন, এরপরে বলছি কেন, নেদা ইসলাম, ইসলাম এমনিতে আসে নাই, কখনো কখনো ঘাম জড়াইতে হয়, কখনো কখনো তাসবিহ আল্লাহ আল্লাহ জিকির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে হয়, কখনো কখনো নিজের তাজা রক্ত দিনের জন্য ঢেলে দিতে হয়। কথা বলেন না কেন, তলোয়ারের মাধ্যমে ইসলাম আসে নয়, কিন্তু ইসলামকে বিজয় করতে গিয়ে তলোয়ার ব্যবহার হয়েছে। আজকে এই জায়গাটাকে অনেকে প্রশ্নবিদ্ধ করতে চায় বিভিন্নভাবে, আমরা যে উত্তেজিত হয়ে কথা বলি আমরা নাকি উস্কানি দেই, আসলে আমরা উস্কানি দেই না, আমরা হক কথা বলি। হক কথাকে যারা উস্কানি মনে করে এরাই হলো দুশ্মনী রাসূল। সত্য কি না বলেন, নবীর জীবনে কোনোদিন কাউকে আঘাত করে নাই, নবী পাকের জীবনে কখনো কাউকে যুদ্ধের জন্য অফার করে নাই। রসুল রসুলের কথা বলছেন, আল্লাহর কথা বলছেন, যখন একদল সর্তানিশী মানুষ বাপদাদা ধর্মের চুনকানি লাগবো বলে এই নেতা ইসলাম তথা ইসলাম ধর্মের বিরুদ্ধে যখন তারা দাঁড়িয়ে গেছে, আল্লাহ বলছেন বন্ধু এরা যেহেতু দাঁড়িয়ে গেছে প্রতিরোধ করতে হবে, এটাই হলো রসুল পাকের জিহাদের সুন্নাত তরিকা। এই জন্য কখনো সুন্নিরা কাউকে আগে আঘাত করে কথা বলে না, সুন্নিরা প্রথম আঘাত খায় তারপরে প্রতিবাদ করে। সত্য বলছি কি না বলেন। এবার আসুন, রসুল আল্লাহর জিকির করে, কার জিকির? আল্লাহর জিকির করতেছে, আল্লাহর জিকির করতেছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কই, নবী গো আর কতদিন আপনি এইভাবে আল্লাহর জিকির গোপনে করবেন, আমরা কতদিন পর্যন্ত আল্লাহর জিকির গোপন করব? ও রসুল আর গোপন নয়, আমরা উপেনে দিনের কথা বলতে চাই। এই যে খান কাহামুদিয়া, আস্তে আস্তে এটার পরিধি কি বাড়তেছে না কমতেছে? কথা কর না কেন, বাড়তেছে। এটা মূলত ফরাইজি কামদির বিজয় না, এটা ইসলামের বিজয়। এই বিজয় কিসের বিজয়? ইসলামের বিজয়। আর ইসলামকে বিজয় করতে গিয়ে খাদেম যারা রয়েছে আমরা দিন রাত আমরা কাজ করে যাব। রাজি আসি না সবাই, রাজি আসি না সবাই ইনশাল্লাহ। ও একটি কথা বলতে বলে গেছি, শাহিনজর
ওই যে আমাদের নগদ কালেকশন হয়েছে 9600 কত টাকা যেন আর কি, হ্যাঁ 9664 টাকা আলহামদুলিল্লাহ গণ, প্রায় 10,000 টাকা। এটা কিন্তু আপনাদের সবাই মিলে মাত্র 5 মিনিট লাগছে 10,000 হয়ে গেছে। এই জন্য এক থাকবেন, মিলিমিশে থাকবেন, মিলিমিশে থাকলে তাহলে যে কোনো ভিত্তি মজবুত দেখা যায়। হাতের পাঁচটা আঙ্গুল এখন এমনি এইভাবে আছে, আলাদা আলাদা আছে, ঠিক না? কখনো কখনো এইভাবে যখন হাত রাখি দুর্বল মনে হয়, যখন এই পাঁচটা একসাথে মুঠ হয় তখন বীর মনে হয়, ঠিক কি না বলেন? খানকার পীর হয়তো এলাকায় আরো আছে, এলাকায় আরো খানকা আছে, অনেক পীর মাসায় গেছে। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতেছে ব্রাহ্মণবাড়িয়াবাসী, আপনারা জানেন আহলে সুন্নাতুল জামাত যে ব্রাহ্মণবাড়িয়া কমিটি হয়েছে, এই কমিটি বিক্ষিপ্ত ছিল, এই কমিটিটাকে এক করা হয়েছে। এই কমিটিটার প্রথম প্রথম পদক্ষেপ ছিল, কমিটি হওয়ার আগে প্রথম পদক্ষেপ ছিল আমরা কথাই নয় কাজে বড় হতে চাই। মিলাদুন্নবী সাল্লাল্লাহু জুলুস হয়েছে হয় নাই, যতটুকু হয়েছে হয়েছে কি না? এক থাকলে আরো অনেক কিছু সম্ভব। খানকায় পীর থাকবে, তাসবিহ জপবে, আল্লাহ আল্লাহ জিকির করবে খানকায়, কখনো কখনো নীরবে নীরবে আল্লাহর নাম জপবে পীর, সময়ে কখনো কখনো রাজপথে নেমে যাবে খানকার পীর, বীর হয়ে নেমে যাবে, ঠিক কি না বলেন? আমরা কাউকে কখনো আগে আঘাত করি? রসুল এই কথা বলার পরে সিদ্দিক আকবরকে রসুল ডাক দিয়ে কয়, আবু বকর আমাদের এখনো সময় হয় নাই। রসুল যাহা জানে আবু বকর তা জানে, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি যা দেখে সিদ্দিক আকবর তা দেখে, ডাক দিয়ে কয় আবু বকর এখনো সময় হয় নাই। সিদ্দিক আকবর বলে, নবী গো আমার তো মন মানে না, একটু মেহরবানি করে অনুমতি দেন না, মায়ের কাছে সন্তান মোটর সাইকেল চায়, মা ডাক দেখে রাস্তায় অ্যাক্সিডেন্ট করবি আমার ভাল লাগে না, ছেলে ডাক দেখে মা দেও না, সব কইরা দিয়ে দিছে রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে। মা প্রথম ধারণা করছে আমার পোলার এক মোটর সাইকেল দিলে রাস্তায় বিপদ হতে পারে, ঠিক কিনা গণ? বিদেশ বিদেশ যে সন্তান যার বিপদে পড়ে যায় পশু পাখি জানার আগে আগে জানে মা। আল্লাহ রাসূল বলেন, আমি যাহা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। সিদ্দিক আকবর, নবী গো মন তো মানে না, জিকির চলবে কার? কথা বলে না, জিকির চলবে কার? তো আল্লাহর জিকির প্রচারের জন্য অফার করছে, রাসূলের পাক বাধা দেন নাই, কিন্তু রাসূল তো সব দেখেন। রাসূল ডাক দিকে, ঠিক আছে আগামী শুক্রবার আসো, লোক সংখ্যা মাত্র 40 জন, কয়জন ওই আমলটা কেমন ছিল, 40 জনের চতুর্পাশে ছিল কাফের আর কাফের। এই কথা সবার কানে কানে পৌঁছে গেল, সব কাফের ইহুদিরা ওই 40 জনের পাশে এসে দাঁড়ায় গেছে, মুসলমানদের মিটিং হবে। ওই মিটিং এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মুসলমানে কেরাম, দিনের প্রচার হবে উপেনে, কিন্তু উপেন প্রচার করতে গিয়ে যদি দিনের জন্য জীবন দিতে হয় তোমাদের মধ্যে এমন কে আছো প্রথম জীবনটা দিবে? সিদ্দিক আকবর ডাক দিয়ে কয়, নবী গো আমি জীবনটা দিয়ে দিব। শুনেন, সিদ্দিক আকবরের রোজা মুবারক তা নবীর কদমে টাকার জোরে হয় নাই, এটা ভালোবাসার জোরে হয়েছে। ভালোবাসার জোরে রসুলকে মনের ঘরে পাওয়া যায়। ঘরটা তোমার ভাঙা হতে পারে, বাড়িটা তোমার দূরে হতে পারে, আল্লামা জালালউদ্দিন সৈয়দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কিতাবের নাম শরহে সুদূর, ওই কিতাবের মধ্যে লিখেছে, আমি আমার জীবনে 75 বার নবীর সবুজ গম্বুজকে মুরাকাবা করেছি, চোখ বন্ধ করে মুরাকাবা করেছি, কিন্তু চোখটা খুলে দেখি রসুল মদিনাই নয়, আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। আমরা আছি সেখানে, দাঁড়িয়ে গেছে কে? আবু বকর সুবহানাল্লাহ বলেন, সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেছে আর ইহুদির হাতের মধ্যে পাথর নিয়ে দাঁড়ায় আছে, যেটা দাঁড়াইছে এটারই পাথর দিয়ে আঘাত করতে করতে চেহারাটাকে রক্তে রঞ্জিত করে ফেলছে। সিদ্দিক আকবরকে পাথর দিয়ে ডিল দেয় আর সাহাবীরা গিয়ে রসুলকে এইভাবে বের দিয়ে ধরে সেফ করে রসুলকে বাসায় নিল, আর সিদ্দিক আকবর বালুর মধ্যে পড়ে গেছে।
অনেকে ধরাধরি করে সিদ্দিক আকবরকে বাড়িতে নিয়ে গেছে, যেই ঘরে নিয়ে গেছে ওই ঘরের তার মা তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। বলেন তো ওই সময়টা কত দামি সময় ছিল, কত পরীক্ষার সময় ছিল, যার ঘরের মধ্যে ইসলাম নাই, যার বাহিরও ইসলাম নাই, যার সমাজের ভিতরে ইসলাম নাই, শুধু তিনি একা ঘরের ভিতরে ইসলাম, রক্তে রঞ্জিত হয়ে গেছে। দুইটা ইহুদি কাফের গেছে তার অবস্থা জানার জন্য, যে দেখি মরছে কিনা। আমার দেশে কিছু লোক আছে হেতে রাত্রিবেলা ঘটনাটা ঘটায়, গটাইয়া সকালবেলা খবর নেয় কেডা করলো, ওরে বাটপার হে ওই কাজটা করা, হেতে আবার প্রতিবাদে মানববন্ধন করে, আছে কিনা বলেন। এখন এটা ওয়ান টাইম হয়ে গেছে, এখন ওয়ান টাইম সত্য কিনা বলেন, আছে কিনা বলেন। নিজে কাজ করাইতেছে, নিজে মানুষ খুন করাইতেছে, নিজে গুম করাইতেছে, আবার হেতে গিয়ে সাংবাদিক সম্মেলন করে, এমন কিছু বাটফার আছে। মনে রাখো এই পৃথিবীর কেউ তোমার চিটিংবাজি বুঝে না, একজন জানেন জবান খুলে কোন তিনি কে। এই যুবকরা ঘুমিয়ে গেছো, জবানটা খুলে বলো তিনি কে। কাফেররা গেছে আবু বকরের খবর শুনতে, মরছে কিনা মরছে কিনা, কিন্তু দেখতেছে এমন ভাবে রক্ত ঝরতেছে, একটু পরে ঠুটটা লড়তেছে, কাফের মন খারাপ হয়ে গেছে, কি রে এমন মারা মারলাম, আর একটু বেশি মারলি বালা আছে। কিছু কিছু দেখবেন টিকটক যারা চালায়, পোলাপান যারা টিকটক চালাও, এই টিকটকের ফাঁদের মধ্যে পা দিছে কিশোর বয়সের মেয়েরা, কিছু টাকার দান্দা আছে টিকটকের ভিতরে, যে তুমি বড় সুন্দরী তোমার পাশে দাঁড়িয়ে আমি একটা অভিনয় করব, তোমাকে আমি 5,000 টাকা দিব, তুমি কি আসবে চিটাগং থেকে সিঙ্গাপুর আর ঢাকা? ওই মেয়ে কো 5,000 টাকা পাইলে কাজ করা আছে, কো কাজ 8টা আছে, তাহলে 5,000 কত? তো একদিনে যদি আধা ঘন্টার ভিতরে যদি 2 মিনিটে 3 মিনিটে 33 সেকেন্ডে টিকটক কইরা যদি 40,000 টাকা পায়, গাড়ি ভাড়া দেবে 20,000-10,000 টাকা, মেয়ে উড়াল মাসে ঢাকা, মেয়ে উড়াল দিয়ে ঢাকায় আসছে, আসার পরে টিকটক করছে, করার পরে টিকটক যখন করছে 2-5 বন্ধু মিলে টিকটক করছে, 2 বন্ধুকে তার এক ঠাইরে একটু টিকটক করে দেয়, টিকটকের ফান্দে পড়ছে নারী মেয়ে, আর তারে ঠিকঠাক করার জন্য ওই মেয়েটাকে তখন বন্ধুরা পাল্লাই পড়ছে, কোনা আইসে যখন আর তো সাফাইতাম না, এবার একটু তারে একটু দেখি কোনো ক্ষতি করা যায় কি না, এক টিকটকের ফান্দে পড়লো মেয়েরা, তখন মেয়েদের উপরে ওই হায়েনারা ঝাঁপিয়ে পড়লো, এবার একটা চিন্তা করলো যদি তাকে এইভাবে ছেড়ে দেই তাহলে তো সে সাক্ষী দিয়ে দিবে, হ্যাঁ যে আমরা তার ক্ষতি করেছি, একটা কাজ কর তাকে দুনিয়া থেকে বিদায় করে দিই। এরপরে তারে গলা চিপটা ধরে দেখে যে টুকটা লড়ে আবার বালা ফিরে ধরে, ধরার পরে ইচ্ছা মতো মারে, মাইরা কো এখন কি করবো, কো মাটির তলে হান্দাই দিই, মাটির তলে গর্ত করে ঢুকা নাইলে পানির মধ্যে ইট দিয়ে বাইন্দা নিচে চলে যায়, এইভাবে এইভাবে মেয়েটারে ক্ষতি করে দেয়। শোনো হারামের মধ্যে কোনো আরাম নাই, একটা কথা মনে রাখবা, ফিল্টার ইউজ করে চেহারা সুন্দর করো না, বিখ্যাত ব্যক্তির পাশে যাইয়া সেলফি তুললে নিজের খুব সেলিব্রিটি মনে হয়, আরে বেটা আগে সে নিজে যোগ্যতা অর্জন করো, ফিল্টার ইউজ করে চেহারা সুন্দর করে মানুষকে ধোঁকা দিও না। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়্যি সূরাতিন মা শা রাক্কাবাক, তুই কালো হতে পারিস, তোর চেহারাটা পৃথিবীর কেউ বানাই নাই, আল্লাহ বলেন আমি যেমন পছন্দ করেছি ঠিক এভাবেই আমার বান্দাকে বানিয়েছি, ঠিক কিনা বলে। পরিষ্কার কিনে কথাগুলো, যখন বান্দা আল্লাহর নিয়ামত ভুলে গিয়া দুনিয়ার প্রলোভনে ঢুকে গেছে, তখনই বান্দা বান্দিরা ইটিজিং এর শিকার হয়, গুমের শিকার হয়, হত্যার শিকার হয়, কথা বলেন ঠিক কি না। গভীর মনোযোগ, নীরবে নিবৃতি থাকা লাগবে, অবৈধতার ভিতরে কোনো শান্তি নাই। কিন্তু সিদ্দিকে আকবর এমন একটা প্রেম করেছেন যেই প্রেমটা অবৈধ ছিল না, যেই প্রেমটা ছিল বৈধ প্রেম, যেই প্রেমের মহাশক্তি ছিল আল্লাহ এবং আমার আল্লাহর হাবিবি সুজরে গুণ সুবহানাল্লাহ। এবার সিদ্দিকে আকবরকে পাথর দিয়ে লাল করে দিল, রক্তে রঞ্জিত হয়ে গেল, সিদ্দিকে আকবর গোরের মধ্যে শুয়ে আছে, কাফেররা গেছে দেখার জন্য,
একটু পরে দেখতেছে তার ঠুটটা লড়তেছে, মনে মনে কয় আর একটু ভালো করে মারলে মনে হয় একবারে মারা যাইতো। ঠুটটা লড়া দেখা, কেউ আসে মানুষের বিপদ দেখলে কান দেয়, কেউ আসে মানুষের বিপদে শুধুমাত্র হাসে, কথা বলেন ঠিক কিনা? কেউ আসে মানুষের বিপদ দেখলে মজা লয়, কেউ আসে সুসময়ে পাশে থাকে, দুঃসময়ে পাশে থাকে না। বন্ধুরে আমার, এ আমার যুবক ভাইরা, আমি জানি না ওয়াশটা কিভাবে নিবেন, মাঝে মাঝে সামাজিক একটু টাচ দিতেছি বোঝার জন্য, কারণ এই মোবাইলের কারণে যুব সমাজ শেষ হয়ে যাইতেছে, কথা বলেন না ঠিক কিনা? সিদ্দিকে একবার মুখটা লড়াইতেছে, কাফের মনটা খারাপ করে বিদায় নিছে। শত হইলে তোম্মা, বিদর্মী হইলেও তোম্মা, কাফের হইলেও তোম্মা, মুশরিকা হলেও তোম্মা। রসুল বলেন, মা যদি মুশরিকা হয়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। সবাই তার মাইরা রক্তাক্ত অবস্থা ফলাইয়া দিছে, কিন্তু মা দুঃখিনী সন্তান ফালাইতে পারে না। এই জন্য আমার রসুল বলেছেন, মা যদি বিদুর্মীয় হয়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। সিদ্দিককে একবার পাশে অন্য কেউ দরদি হয় না, নিজের মা বিদুর্মী হওয়ার পরে ও সন্তানের মাথার মধ্যে শাড়ির আঁচল দিয়া ধুলাবালিগুলা পরিষ্কার করে রক্তগুলো কাপড় দিয়া শোষণ করাইতেছে। ইন দি মিন টাইমে ঠুটটা যখন লড়ে চোখটা মিরমির করে তাকাইছে, মা ডাক দিয়া কয়, বাবা তুমি এখন কেমন আছো, শরীরটা কেমন লাগতেছে? জ্বর উঠলে মা কপালে হাত দিয়া কয়, বাবা কেমন লাগতেছে? একটা কথা বাস্তব মনে রাখবেন, মাস জ্বর উঠলে মা যখন কপালে হাত দিয়া কয় কেমন লাগতেছে, পৃথিবীর কোনো সন্তান নাই বলে যে খারাপ লাগতেছে, কারণ মায়ের হাতটাই হলো একটা শক্তিশালী মেডিসিন, কথা বলেন ঠিক কিনা? মা হাত দিলে অর্ধেকটা শরীর পাতলা হয়ে যায়, একেবারে পাতলা হয়ে যায়। ওই মুহূর্তে মা যখন বলছে, বাবা তুমি কেমন আছো, ঠুটটা লড়াইয়া লড়াইয়া ছেলেটা কান্দা কান্দা কয়, আম্মা তুমি মা হিসাবে আমার খবর নিতেছো আমি কেমন আছি, তবে একটু খবর দাও আমার নবীজি কেমন আছে, আমার নবী কেমন আছে? রক্তাক্ত অবস্থায় নিজের খবর নেই না, নবী কেমন আসবো? এই কথা বলার পরে মা কয়, বাবা তোমার রক্ত ঝরতেছে, নবী ভালো আছে, তুমি একটু শান্ত হও, যেইভাবে রক্ত ঝরতেছে বাবা একটু পানি খাও, বাবা একটু খাবার খাও। ছেলেটা ডাক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কেন, মা মনে কষ্ট নিও না, আল্লাহর হাবিবের চেহারা না দেখা পর্যন্ত আমি এক ফোঁটা পানিও আমার মুখের ভিতরে নিব না। জোরে কে সুবহানাল্লাহ বলবেন না? তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি রি তুমি নিদানে তরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশারালো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশারালো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুল দানিতে, হৃদয় নামের এ গেতে রেখেছি
প্রেমের মালা রাসূলুল্লাহ। যুবক ভাই আমার নিজের হাতের লেখা কন্যা, তুমি মোদের আশারালো। হা তুমি মোদের আশারালো, তাই আরি দহ নামের ফুল দানিতে দহ নামের আগে তে রেখেছি প্রেমের মালা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল বল্লা রাসূলুল্লাহ বল হোলাল্লা। একটা জবান কষ্ট হচ্ছে আপনাদের, একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। হে আমার বন্ধু রে সিদ্দিকে আকবর কয়েন মা, নবীর চেহারা মুবারক না দেখে আমি খাবো না। এবার মা পড়ছে মুসিবতে, এখন নবীরে কয়দিন পরে দেখবে শরীরটা রক্তাক্ত জখম হয়ে গেছে। এখন যতদিন দেখবে না আমার ছেলে খাবে না, সন্তান মারে ডাক দিয়ে কে আম্মা ও মাগো একটা কথা কই তুমি রাগবানি ডাক দিয়ে কই বাবা তুমি কি, বাবা তুমি কি বলবা ছেলেটা ডাক দিয়ে কে আম্মা আমার শরীর যদি অসুস্থ যদি আমি জখম হয়ে গেছি আমি মরে যাই আর বেঁচে থাকি একটা কথা কমো এই কথাটা আমার জীবনে তোমার সঙ্গে শেষ দাবি কয় কি ও মা যেইভাবে হোক আমার নবীর বাড়িতে আমার লইয়া যাও। নবীর দেখবার লাগে মনটা পাগল হইয়া রয়েছে, মা ডাক দিয়া কাবু কেমনে যাইবি ডানেও কাফের বামেও কাফের সামনেও কাফের। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আম্মা তোমার শাড়ি কাপড়টা দিয়া সেহানা টানে ডাইকা লইবা আমি তোমার আসলের ভিতরে ডুইকা ডুইকা আমি মস্তুহর বাড়িতে আমি চইলা যামো। মা সন্তানের কথা ফেলতে পারে না, শাড়ির কাপড় দিয়া সিদ্দিক আকবরের রক্ত মাখা শরীরটা মায়ের আসলের ভিতরে ঢুকাইল, ঢুকাই আমার নবীর বাড়ির দিকে রওনা দিল। যাইতে যাইতে আমার নবীর বাড়িতে গেল, নবীরে দেখছে নবীও আবু করে দেখা ভালাইয়া দেখতে দিরি আমার নবী দুইটা হাত এমনি বাড়াইয়া দিছে। সিদ্দিকে আকবর কয় নবী গো আপনি কেমন আছেন? এই কথা বলার পরে আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে দিয়েছে। এই হলো সিদ্দিকে আকবর আমার নবীর প্রতি প্রেম। এই কথা বলার পরে কাফের একটা মিটিং করলো, এখন মিটিং করছে আমার নবী। ওই মিটিং এর মধ্যে সিদ্দিকে আকবর আহত হলো। এরপরে দ্বিতীয় মিটিং করছে কাফেররা, কই কাফেররা মিটিং এ সিদ্ধান্ত নিছে নবীর যেখানে পাইবা সেখানে মাইরা ফালাইবা, সবানটা খুইলা কোন রক্ষা করার মালিককে। পৃথিবীর সব যদি তোমার সত্য হয়ে যায়, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে জীবনে দুধের সঙ্গে পানি মিশাইবা না, জীবনের সব একদিকে অন্তরে যদি আল্লাহর ভয় থাকে জীবনে এরই ক্ষেত্রে আই কেটটা আরেকবার ক্ষেত্রে পানি তোমার খেতে নিবা না, জীবনে যদি আল্লাহর ভয় থাকে কোনদিন তুমি রমজান মাসে দিনের বেলা দুপুরে হোটেলে খাইয়া ইফতারের সময় রোজাদারের বাহানা করবা না। সব কিছু মিল্লা হলো আল্লাহর ভয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তুই অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় রাখ, ভয় রাখার পরে দেখবি তোর ডানে বিপদ অসুবিধা নাই, তোর বামে বিপদ অসুবিধা নাই, তোর সামনে বিপদ অসুবিধা নাই, তোর পেছনে বিপদ অসুবিধা নাই, কিন্তু তোর অন্তরে আমি আল্লাহর ভয় আছে। কিন্তু মনে রাখিস পৃথিবীর কেউ যদি তোকে সাপোর্ট না দেয় তোর অন্তরে আমি আল্লাহর ভয় থাকার কারণে আমি আল্লাহ তোমার সঙ্গে রয়েছি। এই আওয়াজে মানি না জোরে বলো সুবহানাল্লাহ। আমি একটা তেলাওয়াত করবো এই মুহূর্তে, এমন জোরে আওয়াজ দিবেন সোনার গায়ে জীবনে এত আওয়াজ হয় নাই, দিতে রাজি আসেননি।
কণ্ঠ দিয়েছে কে? কণ্ঠ কার জন্য? জীবন কার জন্য? এই সুরে বলে জীবন কার জন্য? নামাজ কার জন্য? কুরবানি কার জন্য? হায়াত কার জন্য? মত কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।